নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। জমে উঠেছে একে একে দুই স্পেশাল পর্ব, হচ্ছে দ্বিগুণ মজা, দ্বিগুণ আনন্দ। সবকিছু আরো দ্বিগুণ করতে আমার সঙ্গে হাজির হয়েছে চার জোড়া দিদি। সকলের সাথে একটু আলাপ করে নিই। প্রথমে আছে অর্পিতা মিত্র ও ইন্দ্রিলা মিত্র। আমি অর্পিতা মিত্র। আমি ইন্দ্রিলা মিত্র। আমি ননদ। আমি বৌদি। কোথা থেকে এসছো? মধ্যমগ্রাম থেকে এসেছি। এবারে আছে ঐন্দ্রী গোস্বামী এবং অর্পিতা সাহা। আমি ঐন্দ্রী গোস্বামী। আমি অর্পিতা সাহা। আমরা দুজনে খুব ভালো বন্ধু। কোথা থেকে এসছো? আমি এসেছি সোদপুর থেকে। আমি সার্ট থেকে। এইবারে আছে লিপি সর্দার এবং ডলি নস্কর। আমি লিপি সর্দার। আমি ডলি নস্কর। আমরা মা মেয়ে। আমরা এসেছি বারুইপুর থেকে। এরপরে আছে বৈশাখী ভদ্র, চৈতালি ভদ্র। আমি বৈশাখী ভদ্র। আমি চৈতালি ভদ্র। আমরা দুই বোন বেলঘরিয়া থেকে এসেছি। তোমাদের সাথে অনেক গল্প করব, অনেক মজা করব, কিন্তু তার আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড লুটপাট। দেখো চলে এসেছে তোমাদের খেলা। তোমাদের একটা রুটি বানাতে হবে, কিন্তু একজনে নয় দুজন মিলে। একটা হাত তোমরা ধরে থাকবে, আরেকটা হাতে রুটি বেলতে হবে। আর যে যত কম সময়ের মধ্যে করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। আর রুটি যেন গোল হয়। ওখানে দেখা একটা ডেমো রাখা আছে, ওটা দেখে ঠিক ওরম ভাবে একটা রুটি করবে। অর্পিতা এবং ঐন্দ্রিলা, ননদ বৌদি, কত বছর বিয়ে হয়েছে? এক বছর। সরি, ও নার্ভাসে ভুল বলে ফেলেছি, এক মাস বিয়ে হয়েছে। তোমরা কি বিয়ের আগে থেকে জানতে? না মানে আমরা একদম ক্লাস 5 থেকে বন্ধু। তারপর সেখান থেকে কি হলো? আস্তে আস্তে আমার দাদার সাথে রিলেশন, সেটা আমি জানতাম না, তো অন্যান্য বন্ধু বান্ধবের মারফত আমি টুকটাক শুনতাম, কিন্তু ভাবতাম ওই স্কুল লাইফে যেটা হয় আর কি। তারপরে কলেজে গিয়ে আমি একদিন হঠাৎ আমার দাদাকে দেখে আমি একটু অবাক হয়ে যাই। তারপরে আমি জানতে পারি যে আমার দাদার সাথে আমার স্কুল ফ্রেন্ড ওয়েনজিলার একটা ভালো রিলেশন হতে যাচ্ছে। বৌদি হিসেবে কেমন? খুবই ভালো, খুব হেল্পফুল, খুব আন্ডারস্ট্যান্ডিং, মানে কোনো প্রবলেমকে হাসি মুখে মেনে নেয়, আবার দুঃখ হলেও বোঝায়, এই ব্যাপারটার মধ্যে খুব আছে। তাহলে কি বৌদি বেশি না বন্ধু বেশি? বন্ধুটাই বেশি, কারণ যেহেতু বৌদিটা এক মাসের আর বন্ধু রিলেশনটা তো অনেক দিনের, তবে চেষ্টা করছে আস্তে আস্তে রায়বাঘিনী হয়ে ওঠার আর কি। কেমন লাগছে নতুন সংসার? খুব ভালো। রান্না করতে পারো? সেরকম পারি না, ওর কাছ থেকে শিখছি এখন। তবে মাঝে রান্না করেছিল আলু পোস্ত, তো বলতে গেলে আলুগুলো কাঁচা বললেই চলে আর কি। কিছু কিছু শিখেছি, যেমন ডিমের অমলেট, কাঁচা ডিম আর কি। মানে বৌদি একটা করে বলছে আর ননদ তার ডেসক্রিপশন দিচ্ছে। বাড়িতে কে কে এসছে? আমার মা এসছে, আমার কাকিমা এসছে, আমার ভাই এসছে, আর আমার মা এসছে। রুটি বেলতে পারো? চেষ্টা করবো। তাহলে আজ থেকে শুরু হোক চেষ্টাটা, পরবর্তীকালে এক্সপার্ট হয়ে যাও। এক্সপার্ট হয়ে চলে এসো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বোঝা যাচ্ছে কতটা এক্সপার্ট। ছিঁড়ে গেছে কিন্তু সাইড থেকে, ওটাকে জোড়া লাগাও। তোমরা এই রুটিটা করতে টাইম নিয়েছো 1 মিনিট 46 সেকেন্ড। ওয়েনজি অর্পিতা, কত বছরের বন্ধুত্ব? 5 long years। কিভাবে আলাপ? অ্যাকচুয়ালি আমরা স্কুলে পড়তাম, বাগবাজার উইমেন্স কলেজে আমরা পড়তাম, বাট দুজনে স্ট্রিম আলাদা ছিল। আমরা কেউ কাউকে মানে ফেস টু ফেস অনেকবারই হয়েছি, বাট ওরকম ভাবে ইন্টারাকশন ছিল না। তো আফটার দ্যাট আমরা মডেলিং ইন্ডাস্ট্রিতে এলাম যখন,
আমরা তখন আমাদের সঙ্গে আলাপ হলো সব কথা শেয়ার করো হ্যাঁ মোটামুটি সব কথা শেয়ার করো মোটামুটি কেন বলবো না সব কথা শেয়ার করি তাহলে দেখি আজকে কিভাবে দুজনে মিলে রুটি বেলতে পারি তাই তো চলে এসো অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন ভালো হচ্ছে কিন্তু ভেরি গুড বাহ বাহ ভেরি গুড ভেরি গুড এবার থেকে যখনই বাড়িতে গেস্ট আসবে দুজনে মিলে রুটি বানাবে তোমরা এত সুন্দর রুটি করেছো দেখাতে রুচি পুরো গোল একদম তোমরা তোমাদের পুরো কাজটি কমপ্লিট করেছো 29 সেকেন্ডে লিপি দেবী এবং ডলি মা আর মেয়ে যদি আমরা মা মেয়ে তথাপি ক্যারেক্টার একদম অপোজিট তাই আমি বেশ শান্ত আর মা একদম ছোটবেলায় গুন্ডা তাই বাবা রীতি ও তো গুন্ডা তাহলে তোমার থেকে মায়ের ছোটবেলাটা শুনবো হ্যাঁ অবশ্যই একটু বলো না মজা মা গুলি খেলতে তো ভীষণ ভালোবাসতো এবার গুলি খেলার উপরে এমন স্টোরি আছে বলো আমি তো গুলি খেলতাম হাডুডু খেলতাম ছেলেদের সঙ্গে খেলতাম তারপর গোজি খেলতাম গাছে উঠতাম এসব গুলো ছেলেদের সঙ্গে পেয়ারা পাড়া আম পাড়া আম পাড়া ওসব কোনো ব্যাপার না মেয়েদের মেয়েদের খেলা কখনো খেলে না মেয়েদের সঙ্গে খেলা আমি করতাম না গাছে উঠে আম পাড়তে গিয়ে আমের গ্রাস শুদ্ধ পড়ে গেছে ডাল ভেঙে নিচে পড়েছে এ বাবা ডাল ভেঙেই গেছে মা হাত ভেঙে গিয়ে হসপিটালে গেছে যখন ডাক্তার জিজ্ঞেস করছে যে আমটার জন্য হাতটা ভাঙলে আমটা কি পেয়েছো না হাতটায় আমটা রয়েছে আর কি ওটা সমেতই হসপিটালে গেছে মা মাই গড ওই আমটা নিয়ে আম পেড়ে হাত ভেঙেছে তাই দোষী মা একেবারে হ্যাঁ দর্শী মা আর মেয়ে কি রকম মেয়ে ভীষণ শান্ত কত বছর হয়েছে বিয়ে এক বছর আচ্ছা মেয়ে রান্না করতে পারে একদম না বাবা এই রান্নাটা নিয়ে অনেক ভীষণ সমস্যা রুটি বেলতে পারো না একদমই না ওটাই মানে তাও যেটুকু আবার রান্না একটুকু শিখেছি মানে এখনো পর্যন্ত রুটি বেলাটা একদমই শিখতে পারি তাহলে দেখা যাক মা মেয়ে কিভাবে রুটি বেলতে পারে চলে অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন ভেরি গুড ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে বাহ বাহ গুড বাহ ভেরি গুড আজকে মায়ের হেল্পের জন্য তোমরা পুরো কাজটা কমপ্লিট করেছো 25 সেকেন্ডে বৈশাখী চৈতালি বৈশাখী চৈতালি নামটা যতটা মিল এর ইনার রিয়াকশনটা ঠিক ততটাই উল্টো মানে মানে চৈত্র মাসের যে দাবদাহটা যতক্ষণ না কালবৈশাখী ঝড় আসবে ততক্ষণ ওকে শান্ত করা যাবে না তুই তোমাকে মারিস খুব জোরে জোরে এমনি এমনি মারি নাকি কেন মারি হয়তো বাড়িতে রেখে কোথাও গেলাম এসে দেখবো আমার নেল পলিশের ঢাকাগুলো খুলে ওগুলোকে উল্টো করে রেখে দিয়েছে কেন মায়ের টিপের পাতা করতে খুব ভালো লাগে করতে খুব ভালো লাগে গোটা জিনিস একটাও নেই দিদি আমাদের বাড়িতে কাপ দুটো শোপিস দুটো ফ্লাওয়ার ভাস দুটো ভেঙে ভেঙে দুটো তাহলে মারবো নারী বা কেন বলুন খাতের নখ বড় করতে ভীষণ ভালোবাসে এবার পরীক্ষা চলছে এই চেস নখগুলোকে আমি কেটে দিয়েছি ওই কাঁচি নিয়ে আমি ঘুমোলে আমার চারপাশে ঘুরঘুর করতে থাকে আমাকে গজনী ছাট করে দেবে বলে এ স্বপ্না মায়ের বেনারসি শাড়ি তাও কাঁচি দিয়ে আঁচলটা কেটে দিয়েছে জিজ্ঞেস করুন রয়েছে এই রকম মা কোথায় সাথে ওই যে মা এসেছে ছোটবেলায় কি ছিল কেমন ছিল ছোটবেলায় খুব একটা দুষ্ট ছিল না আমি তো ভাবছিলাম দড়ি বেঁধে রাখতে হতো বোধহয় ছোটবেলায় বাবার রিয়াকশনে বাবাকে না ছেলে ডাকি বাবাকে বাবা বলে ডাকে না তো তাহলে ছেলে ছেলে বাবা একদম চুপ হয়ে গেছে আচ্ছা বাবাকে ছেলে কেন বলো তুমি আমি ছোট থেকেই ছেলে ডাকি বাবা আমি কোনোদিনই ডাকিনি আর বাবা আমাকে ছোট মা ডাকে আমি ছেলে ডাকি অদ্ভুত রান্না বান্না পারো আমি একটু পারি ও কিছুই পারে না তুমি একটু পারো আমি একটু পারি ও একটু রান্না পারে বাহ এটা তো ভালো গুণ একটা ওটা ওর নেই তাহলে দেখা যাক আজকে তোমরা রুটি কিভাবে বেলতে পারো চলে এসো অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন আরেকটু একটা ছোট লুচি হয়ে গেল তো
তোমাদের পুরো কাজটা কমপ্লিট করেছো 30 সেকেন্ডে। এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 46 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্ট, অর্পিতা ঐন্দ্রিলা। যে থার্ড পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 30 সেকেন্ডে, পেয়েছে 6 পয়েন্ট, বৈশাখী চৈতালি। আর যে সেকেন্ড পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 29 সেকেন্ডে, 8 পয়েন্ট, অর্পিতা। আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 25 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্ট, লিপি এবং ডলি দেবী। দেখো তোমাদের জন্য কী কী গিফটস আছে। আছে কফি মেকার উইথ কফি মাগ, ইডলি মেকার, মোবাইল আইপড সেট, ডিজিটাল ক্যামেরা, টোস্টার। লিপি আর ডলি দেবী যেহেতু হাই স্কোরার তারা দুটো গিফট পাবে। এবার বলো কী কী চাও। ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা আর কফি মেকার, ডিজিটাল ক্যামেরা এবং কফি মেকার উইথ কফি মাগ। ঐন্দ্রী, অর্পিতা, আইপড আর মোবাইল। বৈশাখী, চৈতালি, কি চাও? ইডলি মেকার। অর্পিতা, ঐন্দ্রিলার জন্য রয়েছে টোস্টার। লিপি এবং ডলি দেবীর জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো ওখানে দুটো উইন্ডো আছে, 1 এন্ড 2, আর যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ। তোমাদের গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। রাইট গেস, ফ্রিজ তোমার, রং গেস, ভেতরে যা আছে ফেস করতে হবে। শাশুড়ি মাকে জিজ্ঞেস করি, মা কোনটা? 1 বল। তাহলে 1। শাশুড়ি মা 1 বলছে, আর মা কি বলছেন? ঠিক আছে, ওই একই একই। হ্যাঁ, তাহলে এগোচ্ছে। ওয়ান, ঠিক আছে, খুলছি আমি। লিপি এবং ডলি দেবী পেয়ে গেছে ফ্রিজ। শুরু করব সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। খুব ভালো, আমি তো খেলতে এসেছিলাম, তারপরে এই নতুন ভাবে তোমার ডাকে এই প্রথমবার গান গাইতে এসেছি। ওই ধারে ছিল, এখন এই ধারে এলে, তাই তো? অমৃতা তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর সোনা এবং হীরের গিফট। অর্পিতা ঐন্দ্রিলা, দাদার সঙ্গে দেখা হলো কি করে তোমার বান্ধবীর? অ্যাকচুয়ালি আমার দাদা আর আমি হলে 2 মিনিটের বড় আর কি, আমরা জমজ। ও তাই নাকি? হ্যাঁ, এবার সেহেতু আমাদের ফ্রেন্ড সার্কেলটা পুরো কমন। দাদার আর বন্ধুত্ব বিয়ে হয়ে গেল, তুমি কি করবে এবার? আমি ওর জন্য রেডি করছি। করছো না করেছো? চেষ্টা না না চেষ্টা চালাচ্ছি যাতে রায়বাগিনী ননদকে তাড়াতাড়ি একটু বিদায় দেওয়া যায়, চেষ্টা চালাচ্ছি। দিদি একটা কথা বলবো? বলো। 19 এপ্রিল আমার মনে হয় তোমার সব থেকে শ্রেষ্ঠ চরিত্র, তারপরে এত বছর পর তোমাকে দেখছি, আমি তো কোয়েশ্চেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমার শুধু মনে হচ্ছে তোমাকেই দেখছি। সত্যি আমি ফেল বাউন্ড হয়ে যাচ্ছি সত্যি। আর আমার মা হচ্ছে বলতে গেলে যতগুলো হয়েছে সেশন দিদি নাম্বার ওয়ানে, আমার মা সিজনগুলো হচ্ছে মানে প্রত্যেকটাই দেখেছে। 5:30 বাজলে সে ঘুম হোক না হোক যাই টিভির সামনে বসে পড়ে,
মার এত দিনের আশা পূরণ হয়েছে যে আজকে আমি দিদি নাম্বার 1 এর স্টেজে এবং সামনে আমার দেবশ্রী রয় রয়েছে এবং আমি আমার মাকে নিয়ে রয়েছি দিদি নাম্বার 1 স্টেজে। তাহলে আমার সবথেকে একটা মেমোরেবল ডে এবং মেমোরেবল একটা দিন। থ্যাঙ্ক ইউ। আমাদের বাড়িতে এই প্রোগ্রামটা দেখার জন্য বাবা ইনভার্টার নিয়ে চলে এসেছে, মানে কারেন্ট অফ হলো জানো, কোনো ভাবে বন্ধ না আর আওয়াজ না হয় একদম। মানে দেখতে একটা ঘটনা জানো তো, আমিও তোমাদের সাথে একমত। আমি যখন টেলিভিশনের পর্দায় তোমাকে ছোট থেকে বড় হতে যত বড় হয়েছি তোমাকে তোমার এত রকমের চরিত্র দেখেছি, তারপর এখানে এসে যখন তোমার সাথে মানে মিশলাম কথা বললাম এত ডাউন টু আর্থ, মানে মানুষ হিসেবেও তুমি এত ভালো যেটা না বললেই না। থ্যাংক ইউ। তোমরা তো দুজনে এত সিনেমা দেখো, গানও শুনো নিশ্চয়ই। একটা ঘটনা বলি, ও হচ্ছে দেবের ডাইহার্ড ফ্যান যাকে বলে। আচ্ছা, তো বলতে গেলে ও আমাকে এই কথাও বলেছে বিয়ের পিড়িতে যখন ও বসেছিল তখন যে দেব এসে বলতো তুমি যাবে আমার সাথে, তাহলে দেবের সাথে পালাতো। ওই জন্য ওই দেবের প্রচন্ড রাগ। আমাদের এমন হয়েছিল যে চাঁদের পাহাড় দেখতে যাবো, আমরা একটা মলে টিকিট পাইনি ফুল, আমরা দুজনে বাসে করে আরো দূরে বেশ খানিকটা দূরের একটা মলে গিয়ে আমরা মুভি দেখি চাঁদের পাহাড়। ইভেন বাড়ির লোক কাউকে বলিনি, আমরা বলেছি কাছাকাছি আছি। আমি ওকে আরো ইনসিস্ট করেছি মানে দেখতেই হবে, দেখতেই হবে, দেখতে দেখতেই হবে, মানে ফিরবে না, কখনোই ফিরবে না, দেখতে দেখতেই হবে। তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারা পার, মনের আশকারাতে তোর কাছে নাম হারিয়ে। তাহলে দেখি অমৃতা তোমার জন্য গানের কি প্রশ্ন করছেন। আমি একটা গান গাইব, সেই গানের মধ্যে থেকে যে কোনো একটা শব্দ দিয়ে তোমাদের গান গাইতে হবে, কিন্তু সেই শব্দটা কি সেটাও আমি বেছে দেবো, তোমরা বাঁচতে পারবে না। কেমন? তো এই গানটার মধ্যে থেকে যদি তোমাদের চুজ করতে দিতাম তাহলে কোন শব্দটা বেছে তোমরা গাইতে পছন্দ করতে? ডিস্কো। ঠিক আছে, তাহলে ডিস্কো দিয়ে গাও। দিল হে মেরা দিওয়ানা ক্যা কহতা হে আব ঘবরানা ক্যা, তাল পে জব ঝুমে বদন হিচকিচানা শরমানা ক্যা, খুল কে ঝুমো খুল কে গাও, ঠিক আছে তাহলে 10 পয়েন্ট দেবো। হ্যাঁ হ্যাঁ, চলে এসো। শ্রী বাংলা এবং সেন্টো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ার রিং তোমাদের জন্য। ঐন্দ্রী আর অর্পিতা কেউ আছে? আমার বাবা দিদি জামাই বাবু সবসময় চায় আমার কেউ থাকুক, বাট কিন্তু আমার কেউ হয়ে উঠছে না, এটাই হচ্ছে প্রবলেম। কেন না ও রাস্তা এমন এক্সপ্রেশন দেয় মানে কেউ হবে না, এরকম ভাবে লোকটা থেকে এরকম ভাবে তাকালো হয়তো একটা কি এক্সপ্রেশনটা দেওয়া উচিত, তুমি একটু শিখিয়ে দিও। না আমি শেখাতে পারবো না, ও যায় আরে ঠিক আছে ঠিকঠাক করে চল না, ও কেন দেখছে এরকম করতে পারবো না একটা ব্যাপার। What about অর্পিতা? না নেই, মা তো বিয়ের জন্য উঠে পড়েছে। এই তো আর কবে বিয়ে করবি, এরপর তো আমি আর কিছু করতে পারবো না, বয়স হয়ে যাচ্ছে আমার। কি হয়েছে তোমার বয়স কি হয়েছে? আমার বয়স হচ্ছে না বেশি, আমি তোদের বিয়ে করবো কি করে? না না তাড়াতাড়ি কর, আর কতদিন বিয়ে করতে হবে এরকম একটা ব্যাপার। কি প্ল্যান কি করেছো তোমরা দুজনে মিলে? একটু দেরিতে করবো, আমরা একটু দেরিতে মনে হচ্ছে দেখে সংসার করতে পারবো কি এখন, গিয়ে কি করবো মনে হচ্ছে কি আমাদের এখন তাহলে দেখি তোমাদের জন্য অমৃতা কি প্রশ্ন করছে। দিদি অ্যাকচুয়ালি তোমার কাছে আমার একটা কথা বলার ছিল। বলো। আমি না সোদপুরে থাকি, তুমি নিজে খুব ভালো পশু প্রেমিক,
বাট আমি সেজন্য তোমাকে আজকে কথাটা সুযোগটা পেয়েছি বলার জন্য। বলো। আমাদের লোকালিটিতে না কোনো পশু হাসপাতাল নেই, ঠিক আছে, বা ভালো ডক্টর অ্যাভেলেবল নেই। লাস্ট মানে স্যাটারডে আমি আমার একটা ছোট বিড়ালকে হারিয়েছি। আমি খুব পেট লাভার, আমার বাড়িতে অনেক বিড়াল আছে, বিনা চিকিৎসায়, ও আমার বাচ্চা, ছোট বাচ্চার মতো, কিন্তু আমি লাস্ট মুহূর্তে হারিয়েছি শুধুমাত্র বিনা চিকিৎসা। আমি একটু চিকিৎসা করতে পারিনি ওকে। তুমি একটা কাজ করবে, আমার অফিসের নাম্বার নিয়ে নেবে, আমি চেষ্টা করব অল আউট তোমাকে হেল্প করার। ইভেন স্ট্রিট ডগগুলোকে আমি আমার লাইফে যাই আর্ন করি ম্যাম, তার 1/4 আমি দেওয়ার চেষ্টা করি, বাট আমাদের কাছে কোনো অপশন নেই ওদেরকে জন্য কিছু করার। ইভেন ধরুন আমি দূরে ডক্টরের কাছে যেতে চাই, ট্যাক্সি ছাড়া আমাদের অপশন নেই, যেহেতু আমরা সোদপুর থাকি, তো তারা ট্যাক্সিতেও পর্যন্ত তুলতে চায় না। ট্যাক্সিতে যদি অ্যালাউ না করে, তুমি অ্যাট লিস্ট আমার অফিসে ফোন করবে, আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আমি একটা নাম্বার দেবো, ওকে, যেখানে কোনো প্রবলেম হবে না, সেই কথা বললে দিতে বাধ্য। আমি একটা গান তোমাদের শোনাবো, সেই গানটা যে মুডের গান, ঠিক তার অ্যাডভার্স একটা মুডের গান তোমাদের শোনাবো। অপোজিট মুডের গানটা, তু প্যার রে হে কিসি অর কি তুজে চাহতা কোই অর হে, তু পসন্দ রে হে কিসি অর কি তুজে মানতা কোই অর হে, তু চাস হে কিসি অর কি তুজে চাহতা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং তোমাদের জন্য। লিপি আর ডলি দেবী, মেয়ের জন্য বর কি আপনি খুঁজে দিয়েছিলেন না নিজে? ভীষণ ঝগড়া ছিল, এরকম হয়েছিল যে এত রাগারাগি ছিল, আমি একবার পিয়ারা ছুঁড়ে মেরেছি ওকে, আর দাঁত থেকে রক্ত বেরিয়ে গেছে। এরকম হয়েছিল। ওটা দেখে নিয়েছে সিনেমাটা, দেখে এখন আমি ঘুমিয়েছিও দেখেছি, তোমার সাথে প্রেম করছি, কথা বলবো, গল্প করবো, সিনেমা দেখে টাইম পাস করবো। টাইম পাসটা খুব ভালো লাগে আর কি, ওইভাবে অদ্ভুত প্রেম কত রকম সত্যি, এটা কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার, মানে এইরকম পরিভাষা, প্রেমের পরিভাষাটা একেবারে অন্য রকম।
দেখো কি প্রশ্ন দিতে পারো। আমি প্রশ্নটা নতুন করে করব না, আমি গান দিয়েই প্রশ্ন করব, তোমাকে গান দিয়েই উত্তর দিতে হবে। কিছু হবে না, প্রেম টম তো কিছু করতেও পারবে না, আর সারাদিন পড়াশোনায় করে বেড়ায়, এখন আবার স্কুল টিচার একটা, কিছু হবে না। আর আমি যদিও বা করতে চাই মানে কোন রকম কোনো কেচে কুচে দেবে সেইটাকে, ফোন নিয়ে নেবে, তারপর সিম নিয়ে নেবে, বাবাকে বলে সরি ছেলেকে বলে দেবে। তাহলে দেখা যাক অমৃতা তোমার জন্য গানে কি প্রশ্ন দিচ্ছে। আমি যার গান গাইবো তারই অন্য আরেকটি কোনো কম্পোজিশন বার আছে না তোমাকে।
শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লু। এটা বাজার রাউন্ড। এই রাউন্ডে আমি প্রশ্ন করব ছটা, সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস আর ভুল উত্তর দিলে -10। প্রত্যেকটা কোশ্চেনের পর আমি বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। কেউ যদি এবার বলোর আগে বাজার টিপে দেয় তাহলে সে বাদ দিয়ে বাকি তিনজন উত্তর দেবে। আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও কি কি পেয়ে যাবে? রয়েছে মাইক্রো ওভেন, রাইস কুকার, অরিশের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার, এয়ার কুলার, ওয়াটার ফিল্টার এবং ইন্ডাকশন ওভেন। প্রথম প্রশ্ন, দেখো দুটো, আমি তো শুরুই করিনি, তার আগে বাজার টিপে দিলে। অর্পিতা ও ইন্দ্রিলা বাদ দিয়ে বাকি তিনজন উত্তর দেবে। দেখো এখানে দুটো ওয়ার্ড আছে, নিত এবং বটি। এই দুটো শব্দের সঙ্গে যায় একটা কমন শব্দ তোমাদের বার করতে হবে, যেটা নিতের আগে বসতে পারে পরে বসতে পারে বা বটির আগে বসতে পারে পরে বসতে পারে। এবার বলো বৈশাখী চৈতালি। বর, বর, নিত বর, বরবটি, মানে বর হচ্ছে কমন বর। দেখে নিস, রাইট আনসার 20 পয়েন্ট। কি দেবে বলো? মাইক্রোওভেন। সেকেন্ড কোয়েশ্চেন, আচ্ছা দেখো উপরে তিনটে রং আছে, আছে সাদা, কালো, নীল, আর নিচে একটা ওয়ার্ড আছে, ওপরের কোন রংটা এই ওয়ার্ডের সঙ্গে যায় তোমাদের বলতে হবে। এবার বলো লিপি এবং ডলি দেবী। কালো জাম। কালো, কালো, কালো রংটা যায় জামের সঙ্গে, দেখি নি। রাইট আনসার 20 পয়েন্টস। কি নেবে বলো? এয়ার কুলার। থার্ড কোয়েশ্চেন, তোমার নিজের জেঠু তার একমাত্র বেয়ানের জন্য এক বোতল কোল্ড ড্রিঙ্কস আনলো, বেয়ানের একমাত্র বেয়ান একটু খেয়ে জল মিশিয়ে রেখে দিল, যে জল মিশিয়ে রেখে দিল সে তোমার কে?
এবার বলো ঐন্দ্রি অর্পিতা জেঠুর বিয়ান মানে হচ্ছে তার ছেলে ছেলের যে মা হবে সে হবে বিয়ান তার তার একমাত্র বিয়ান হলো চোনার বউ মানে আমার জেঠিমা হবে তোমার জেঠিমা হবে তাই হ্যাঁ হ্যাঁ আমার তোরটা তোমার জেঠিমা আমার দেখেন রাইট অন 25 কি দেবে বলো ইন্ডাকশন ইন্ডাকশন ওভেন फोर्थ क्वेश्चन देखो ऊपर एक वर्ड আছে আর নিচে একটা ক্লু আছে এই ক্লুটা পড়ে তোমাদের বলতে হবে উপরের ওয়ার্ডটা কি রাবণের ঘর শুকিয়ে গেল জলদি এবার বলে ফেলো এবার বলো লিপি আর ডলি দেবে শুকনো লঙ্কা দেখেন রাইট आंसर 20 পয়েন্ট কি দেবে বলো রাইস কুকার फिफ्थ क्वेश्चन बॉक्स एलो खुले गेलो कड़ाई खुंती डायरी पेन मोबाइल एवं मोबाइल चार्जर छुछुतो हमन दिसते एबार बोलो ओइंद्री अर्पिता छुछुतो छुछुतो ढोके नी कड़ाई खुंती डायरी पेन मोबाइल हेडफोन हमान दिस्ता छूत छूत ढोके नहीं राइट आंसर 20 पॉइंट की नेबे मिक्सर ग्राइंडर और इसे तरफ से मिक्सर ग्राइंडर लास्ट क्वेश्चन स्क्रीने तीनटे छवि आसबे सेखान थेके एकटा घुमपाड़ा नीत गान মানে বাংলা গান বলতে হবে কোন গান দেখো একটা বাচ্চার ছবি একটা বুলবুল পাখির ছবি এবং ধানের ছবি এবার বলো বৈশাখী চৈতালি বুলবুলি তো ধান খেয়েছে খাজনা দেবো বুলবুলি তো ধান খেয়েছে খাজনা দেবো কিসে ফার্স্ট লাইনটা কি সোনা ঘুমালো পাড়া জুড়ালো বড় গিয়েলো দেশে বুলবুলি তো ধান খেয়েছে খাজনা দেবো কিসে কিসে খাজনা কিসে বাজনা কিসে বৃন্দাবন घरे बस दीदी नम्बर वन देखें तर रही गिफ्ट जेतार सूझ आज के पर्व क्वेश्चन हलो पेट गरम हम जले की मिसे खेले उपकार मिचड़ी ना तेतुल सठिक उत्तर दीते टाइप कर डीडीएन स्पेस আপনার উত্তর নাম জেলার নাম এবং পাঠিয়ে দিন 57575 এ উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে এবং লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30 মধ্যে সবার কেমন লাগলো খেলে খুব ভালো লাগছে এত টিভির পর্দায় দেখেছি দেবশ্রী রায় সুন্দর সুন্দর তিনি যে এই রেটে সুন্দর থ্যাংক ইউ খুব ভালো লাগছে আমারও ভীষণ ভালো লেগেছে তোমাদের সঙ্গে খেলে অ্যাকচুয়ালি তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1 খুব ভালো খেলেছো তোমরা কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্টস গুলো এদিক ওদিক হয়ে যায় তার জন্য একটাই নাম বলতে হয় মানে জোড়া একটা নাম আমাকে বলতে হবে আজকে দিদি নাম্বার 1 জুটি হলো ডলি দেবী এবং লিপি তোমরা দুজনে পেয়ে গেছো ডিজিটাল ক্যামেরা কফি মেকার উইথ কফি মাগ ফ্রিজ পেন্ডেন্ট এয়ার কুলার রাইস কুকার তোমাদের খেলা এখানেই শেষ নয় তোমাদের জন্য আছে মহালু লিপি এবং ডলি দেবীর জন্য খেলা হাজির দেখো এখানে রয়েছে পাঁচখানা গিফট আছে সোফা ট্রলি ব্যাগ টিভি ওয়াশিং মেশিন আর হোম থিয়েটার প্রত্যেকটা গিফটের পাশে রয়েছে একটা করে খেলা যেটা তোমাকে করতে হবে সাকসেসফুলি খেলে একটা ইয়েলো লাইন উপরে রেখে আসতে হবে যদি চারখানা গিফট তুমি সাকসেসফুলি খেলে লাইনের উপরে রেখে আসতে পারো তাহলে পাঁচ নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে আর তার সাথে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি এবং প্রিয়গোপাল বিষয়ের একটা ঘাগরা এবং ওড়না তুমি যদি চারটি গিফট না নিয়ে যেতে পারো তাহলে কিছুই পাবে না খেলার নিয়মে একটা গিফট তোমায় ফেরত দিতে হবে আর টোটাল খেলাটা 3 মিনিটে দেখো এখানে একটাই ভারী গিফট আছে যেটা হচ্ছে সোফা তার জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো হাজবেন্ড কে নাও আর তোমাদের মধ্যে কে খেলবে আমি তুমি চলে এসো তোমার হাজবেন্ডকে দেখে নাও All the best. তোমার সময় শুরু হচ্ছে এখন।
লাইনের ওপারে নিয়ে গেছিলে আরেকটা গিফট নিয়ে গেলে পুরোটাই তোমার হতো সরি খেলা নিয়মে তোমায় একটা গিফট ফেরত দিতে হবে কফি মেকার উইথ কফি মগ তোমরাও চলে এসো তোমাদের জন্য আছে গিফট ওয়েন্ডি অর্পিতা তোমাদের জন্য আছে পার্ল সেট এবং ট্রফি অর্পিতা ঐন্দ্রিলা তোমাদের জন্য পার্ল সেট ট্রফি থ্যাংক ইউ বৈশাখী চৈতালি তোমাদের জন্য পার্ল সেট এবং ট্রফি থ্যাংক ইউ সো মাচ আজকে দিদি নাম্বার 1 লিপি এবং ডলি দেবী ওদের জন্য রয়েছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে ব্যাচ জি বাংলা এবং সেন্টো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার উইনারের ট্রফি অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার কেমন লাগছে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো খেলে দারুণ লেগেছে আপনারা ভালো থাকবেন দেখা হবে পরের দিন নমস্কার Number one.